হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকের আসলে ভিডিও বানাইনি, সকালবেলা তো এমনি এন্ড করেছি আগের দিনের ভিডিওটা, আর তারপরে একটা এত বাজে নিউজ পেয়েছি তোমাদেরকে বলবো সেটা, মানে তারপরে আমার আর একদমই ভালো লাগছিল না, এতটাই কি বলবো আর কি। যাই হোক, এখন বাজে হচ্ছে 11:30, 11:24। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক দিয়ে দিও। আর তোমরা কি করছো আমি বুঝতেই পাচ্ছি না, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না প্লিজ আমাকে কমেন্টস করে জানাও, যদি বাজে লাগে সেটাও জানাও, যদি ভালো লাগে সেটাও জানাও, তাহলে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করব। যদি বাজে হয় ভিডিও, হতেই পারে, আমি নতুন নতুন ব্লগার, সেই 7-8 মাস হলো আমার চ্যানেল, তো আমি বুঝতে পারছি না আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের দিনটা, দেখি কি করা যায়। এখন খাবো কিছু একটু, খেয়ে নিয়ে মেয়ের রান্না করব। তার আগে একটা জিনিস দেখবে, দাঁড়াও, বলো তো কাদের কাদের এইটা ভালো লাগে, দেখা যাচ্ছে না কি হলো, এটা গুড়ের কটকটি। মা আদা আনতে বলেছিল, আদা আনতে গিয়ে দোকানে এটা দেখতে পেলাম। শীতকালে বেশ এটা খেতে বেশ ভাল লাগে, বলো শীতকালে কেন, বেশ এই সময় পাওয়া যায় মেইনলি আর কি, এটাই বেশ ভালো লাগে খেতে। ভালোবেলা কিছু না খেয়ে গুড়ের কটকটি খাচ্ছি, আর এদিকে আমার পেটের যন্ত্রণা হয়েছিল, কি হবে আমার, বেশ ভালো গুড়ে কটকটিটা খেতে। আমার বাবার দোকানেও পাওয়া যায়, মানে ওই বাড়িতে, তা এখনো খাইনি, এই প্রথম দেখতে পেলাম আর খেলাম। চলো দেখি মা কি টিফিন দেয়। আচ্ছা মেনু কি? মেনু হচ্ছে ওখানে দিয়েছি পেঁপে উঠছে ভাতে, আর পাঁচ মিশলি একটা মিটলু ফিটলু দিয়ে, পাঁচ মিশলি একটা চচ্চড়ি, আর ধনে পাতা আলু দিয়ে মাছের কালিয়া। আজকে ভাবছি মেয়েকে মাছ দেবো না, রোজ রোজ একটু সোয়াবিন ফোয়াবিন দি, পর পর মাছ খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবেলা মাছ খাক, দুটো মাছ দিতে হবে না বুঝলে, রাত্রিবেলা সোয়াবিন একটু করে দেবো, প্রতিদিন মাছ খাচ্ছে। আমি ও সোয়াবিন খায়, হ্যাঁ খাবে না কেন, আমাদের সোয়াবিন তো নেই, আনা হয়নি, কি হবে সোয়াবিন নেই। বাবা এখন টিফিন টিফিন খেয়ে এখন সবজি বাজার নিয়ে বসেছে। বাবা কত বড় পেঁপে গো, এ গাছ পাকা না, এ ওষুধ দিয়ে পাকানো মনে হয়, না না গাছ পাকা, এত বড় পেঁপে, আধা পেকে নেই, সবে পাক ধরেছে, এ পাকবে যখন খাবে তখন পাকবে, এখন খুব মিষ্টি গুড় হয়ে গেছে, কাটবো তো এত সুন্দর টিফিন, এত লাঞ্চের থেকে টিফিন ভালো, বোন এটা নিয়ে গিয়েছিল তাই আমার জন্য একটু রেখেছে। আলুর দমটা ঝাল হয়েছে, আরে মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওগুলো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওই তো শুধু পেঁয়াজ আর আদা। মায়ের মিক্সিটা খারাপ হয়ে গেছে, আমি আমার মেয়ের যে মিক্সিটা হয় ছোটবেলায় জিনিস পেশে খাওয়াতাম, এই যে এই পেস্ট্রি যে দেয় মিক্সিগুলো, এটা নিয়ে এসেছি, এটা সে ইউজ হয় না ওই বাড়িতে, এটা নিয়ে চলে এসেছি। যাচ্ছি মেয়েকে আনতে, মেয়ে রান্না করিনি এখনো, শুয়েছিলাম, ভালো লাগছিল না, সিদ্ধ সবজি সিদ্ধ করা আছে, এসে তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই, সেই জন্য করবো তো সেই মাছের ঝোল। আজকে একটু পেঁপে দেবো ভাবছি, পেঁপে গাজর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কি বিচ্ছিরি ওয়েদার, বৃষ্টি না, বৃষ্টি হবে নাকি শুনলাম, কিন্তু না হচ্ছে, সকালে 2-1 ফোঁটা হয়েছিল, বাট এখন আর হচ্ছে না, না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে রোদ,
বিচ্ছিরি টাইপের একটা ওয়েদার হয়ে আছে। আসবে তো, দেখো কেমন দাঁড়িয়ে আছে, চলে এসো তাড়াতাড়ি। আজকে দেখো স্কুলে ঢুকেই হিসু করে দিয়েছে, জামা চেঞ্জ হতো। আমি বলেছিলাম আন্টিকে, আসলে সব বাচ্চাদের ঢুকিয়ে তারপর বলে আমি টয়লেটে নিয়ে যাবো, তো তার আগেই করে দিয়েছে। চলো না, এখানে পড়াচ্ছে, কাশি হচ্ছে, আমি চলে যাচ্ছি, তুমি তুমি থাকো, আমি চলে গেলাম। আসতে ছুটবে না, এসেই ননর কাছে ছুটবে। কারণ নন কিছু দেবে, তাই তো? আজকে কি দেয়, আজকে কি দেয়? কলা আছে না, কলাটা দানা, কলা আর টিফিনে আজকে দুটো কলা দিয়েছিলাম। ও মিতি উপরে গিয়ে খাবে, হ্যাঁ সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যাবেলা টিফিন, এটা খেয়ে দুধ খাবে। ইয়ে কি মজা, চলো উপরে চলো, এই দাঁড়া গেট বন্ধ করি। এখান থেকে কোলে নিতে হবে মাকে নাকি, তাহলে কোলে নাও না দিদু, নই না দুধ না, চেনটা ফেলে দাও, জামাতে আটকে দি, টেনে টেনে তুলে নেবে। বসে পড়ছে, আয় না মামা, খাদে কি দাঁতে কত জোর, পুরোটা কালো, কামড়ে কামড়ে খা, বার কর। ভাং দেখি তো দাঁত, এই ভেঙেছি। রান্না আমার শেষ 10 মিনিটে, এবারে লাস্টে দেবো হচ্ছে এই পাঁচফোড়ন গুঁড়ো। কি না, পাপা এসেছিল, আর তুই এখন খালি গায়ে শীতকালে ঘুরছিস কেন, স্নান করবি বলে? ঘড়িতে বাজে গেছে 2:15, আর এখন আমি মেয়েটাকে খাওয়াবো। তুমি কি খেলা বাতি খেলছো, কি রান্না করছো? এই জাস্ট খাইয়ে উঠলাম, 3টে বাজে, খাওয়াতে খাওয়াতে আমার ঘাড় ফাড় পুরো ব্যথা, এতক্ষণ ধরে খাওয়াতে খাওয়াতে, আর মামামার গায়ে ভাত খেয়ে এত শক্তি হয়ে গেছে তো, হাত ফাত সব ভেঙে দিচ্ছে। দেখো তুমি কি ভেঙে দিচ্ছিলিস, লেডি ফিঙ্গারটা, লেডি ফিঙ্গারটা, কোন ফিঙ্গারটা, এটা এইটা এইটা ড্যাডি ফিঙ্গার, হ্যাঁ ড্যাডি ফিঙ্গার ভেঙে দিচ্ছিলে, হ্যাঁ। ও মা গায়ে খুব শক্তি হয়ে গেছে, হ্যাঁ। ও স্ট্রং মামাম তুমি, হ্যাঁ। কি খেয়ে স্ট্রং হয়ে গেছে তুমি, ভাত খেয়ে, ভাত খেয়ে স্ট্রং হয়ে গেছো, হ্যাঁ। ও আমি খাবো, শীতকালের উচ্ছে এত তেতো হয়, শীতকালে উচ্ছে যেমন তেতো লঙ্কা তেমন ঝাল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, 6:30, হ্যাঁ ওরকমই হবে। মেয়েটা আছে 6টার দিকে উঠে গেছে, দুধ খাবে, তার আগে দেখো আমি চকস নিয়ে এসেছি, সে খাওয়ার নাম নেই, আমি গুড়ের কটকটি খাচ্ছি, সেই গুড়ের কটকটি খাবে, দেখো হাতে গুড়ের কটকটি উঠে বসে আছে। বিস্কুট দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, কাকে বিস্কুট দিবি, পুচুকে এরকম ভাবে বকছে, আমি কিন্তু খুব রাগি। বিস্কুটের কৌটোটা নিয়ে আসা দিচ্ছি, এনেছিস বিস্কুট পুচুর জন্য? আমি খাচ্ছি এখন চিড়ে ভাজা আর চা, দিয়েছিস কই, খাচ্ছে না তো, একটু খিদে খিদে তো পাচ্ছে, তাই জন্য ভাবলাম অনেকদিন ধরে দেখছি পাস্তাটা পড়ে আছে, তাই ভাবলাম একটু পাস্তাই বানানো যাক আজকে।
তা বানিয়েছি পুরোটাই বানাবো বাটার দিয়ে একটু সামান্য তেল দিয়েছি না তো বাটারটা পুড়ে যায় যেহেতু তা এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি আর সবজি সেরকম নেই পেঁয়াজ কালি আলু আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে হচ্ছে বানাবো টমেটো নেই তাই জন্য টমেটোর বদলে দিচ্ছি টমেটো একটু সস টমেটো সস অতটা ভালো লাগে না আমার খেতে যেহেতু টমেটোটা নেই তাই জন্য একটু তো দিতে হবেই রেডি হয়ে গেছে আমার গরমা গরম পাস্তা হে মাম পাস্তা খাবি নাকি টেস্টি ঠাল নেই গরম তাহলে তুই থাক আমি চলে যাই চলে যাই থাকতে পারবে তো দিদিনের কাছে আমি নানি বাড়ি চলে যাই ঠিক আছে ও কাজ করছে এই যে কাজ কমলা লেবুর খোসাগুলোকে ছড়াচ্ছে সেটা হচ্ছে কাজ ও বাড়ি যাবে না জন্য আমার তাহলে আমি চলে গেলাম টাটা টাটা থাকবি বলছিস তো ওই বাড়ি চলে এসছি এখন বাজে হচ্ছে 9:25 মেয়েটা এখন নিচে আছে মায়ের কাছে একটু থাক একটু পরে নিয়ে আসবো তো সকালে যেটা বলেছিলাম তোমাদেরকে তো সারাদিনে বলাই হয়নি কালকের কেন ভিডিও করিনি কালকে কি হয়েছিল কালকে এতটাই মর্মান্তিক একটা দিন গেছে মানে এতটাই প্যাথেটিক মানে কি বলবো গল্পটা শুনলে হয়তো তোমরা মানে তোমরাও একভাবে মানে একটু চিন্তা করলে ভাববে কি হয়েছে কালকের আমাদের এখান থেকে বেশি দূর নয় তেমাতা বলে একটা জায়গা আছে তো ওটা হচ্ছে অনেকটা চাম্পাহাটির আগে পড়ে হ্যাঁ অনেকটাই আগে তা ওখানে আমার রাজদীপের দোকানে একটা কাজ করতো মুসো বলে একটা ছেলে তার ভাই ভাইয়ের বয়স কত হবে হার্ডলি 20-20 হবে হয়তো বড় জোর তা বিয়ে করে নিয়েছিল ওই ছেলেটা পালিয়ে বাচ্চাও আছে 3 মাসের তো কালকের হঠাৎ ওরা বেরিয়েছিল তিনজনে বাচ্চা 1 বছরের অনেকদিন আগেই বিয়ে হয়েছে এবার হয়েছেটা কি ঠিক এক্সাক্ট জানি না জিনিসটা কি হয়েছে যতটা আমরা শুনেছি যতটা রাজদীপ শুনে আমাদেরকে বলেছে ততটাই জানি ছেলেটা নাকি এসে একটা অটোতে ধাক্কা মেরেছে এবার মানে ছেলেটা ধাক্কা মেরেছে না অটোটা ধাক্কা মেরেছে সেটা জানি না তো শুনছি তো নাকি ছেলেটা গিয়ে ধাক্কা মেরেছে তখন বউটা পড়ে যায় ওর এ থেকে বাইক থেকে পড়ে গিয়ে সোজা বউটার হাত থেকে ওই ছোট 3 মাসের বাচ্চাটাও পড়ে যায় বউটা চলে যায় পুরো একটা মাটির লরির চাকার নিচে পুরো মাটির লরিটা বউটার পেটের ওপর দিয়ে চলে গেছে ওখানেই বউটা স্পট ডেড আর হচ্ছে ছেলেটার পুরো মাথা ফাটা ফেটে একেবারে যাতা অবস্থা তা ওকে তো সাথে সাথে আর সাথে সাথে রাজারা যায়নি রাজা রাজদীপ তো বড়বাজার চলে গিয়েছিল আর রাজা গেছিল রাজার সাথে আর একটা সঞ্জীব বলে ছেলে ছিল ও গেছিল ওইখানে কিন্তু ওই চিক অনেকক্ষণ পরে গেছে ততক্ষণে নিয়ে চলে গেছে আর কি এবার হচ্ছে নিয়ে গিয়েছিল হচ্ছে মুসো বলেছিল এখন আর রাজদীপের দোকানে কাজ করে না কিন্তু খুব ভালো সম্পর্ক অনেক বছর রাজদীপের দোকানে কাজ করছে প্রায় 8-10 বছর হয়ে গেছে কাজ করেছে রিসেন্ট ছেড়ে দিয়েছে তো এখন সুইগিতে কাজ করে ও ছিল নিউ টাউনে ও রাজদীপকে তাড়াতাড়ি মুসোর বয়সও অল্প মুসো হার্ডলি হয়তো 23-24 বছর বয়স হবে ওরও বিয়ে হয়ে গেছে ওরও একটা বাচ্চা আছে তা এবার ও তাড়াতাড়ি করে রাজদীপকে ফোন করেছে ফোন করে রাজদীপ তখন বড় বাজারে তখন রাজদীপ বলছে আমি তো বড় বাজারে চলে এসেছি আমি কী করে যাবো মানে ওই ছেলেটার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না আসলে ওরাও তো বাচ্চা কী করবে কোন বুঝতে পারছিল না
তারপরে ওখান থেকে সোজা নিয়ে গেছে ছেলেটাকে আর বাচ্চাটাকে। বাচ্চাটাকে বাচ্চাটারও নাকি হাত পাত ফুলে গেছিল, তা ছেলেটাকে আর এটাকে নিয়ে গেছে হচ্ছে তোমার চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে নিয়ে গেছে, তা ওখানে ওখানে বাচ্চাটার কোনো ট্রিটমেন্ট হয়নি, ওখান থেকে ট্রান্সফার করেছে নীলরতনে বাচ্চাটাকে। তারপরে নীলরতনেও নাকি তার ততক্ষণে রাজদীপ সন্ধ্যাবেলার দিকে হয়েছে, ওটা দুপুরবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে রাজদীপ বড়বাজার থেকে চলে গেছিলো সোজা চিত্তরঞ্জন হসপিটালে। হসপিটালে গিয়ে ছেলেটাকে তো দেখলো, ছেলেটার মাথা প্রচুর ফ্র্যাকচার ফ্র্যাকচার হয়েছে, কিন্তু ছেলেটা সেরকম কিছু আর কিছু হয়নি, বডি স্ক্যান ফ্যান করেছে তো সেরকম কোনো আঘাত হয়নি, যা হয়েছে মাথা ফেটেছে এই এই হচ্ছে ব্যাপার। সেলাই ফেলাই করে ওর হয়তো আজ মানে কালকের হয়তো আজকের বা ওষুধের হয়তো ওর ডিসচার্জও হয়ে যাবে। বাচ্চাটাকে নীলরতন হসপিটালে যখন রাজদীপরা গেছে তখনও ওকে অ্যাডমিট করেনি বাচ্চাটাকে। বাচ্চাটা নাকি কেঁদে যাচ্ছে সমানে, ওই মুসোর বউ আর কি ব্রেস্ট ফিডিং করাচ্ছিল। আর তারপরে হচ্ছে আমার মানে এটা ভাবলেই না, মানে আমার গা হাতটা যেন শিউরে উঠছে, গায়ে কাটা দিয়ে উঠছে সে উঠতে। আমি যেমন কথাটা শুনেছি মানে আমি পুরো এক ছলক আমি পুরো একদম চুপ হয়ে গেছি। আমি কী বলবো, মানে কীভাবে যে রিয়াকশান এটা, মানে আমি শুধু ভাবছি ওইটুকুনি বাচ্চাটা যে মা হারা হয়েছে, আর ওর ছেলেটারও ওপর দিক কী যাচ্ছে, যে একদিকে তো ওর ওয়াইফ গেল, তারপর ভাবছে বাচ্চাটার কী হবে। বাচ্চাটা আজকে শুনলাম যে সুস্থ আছে নীলরতন হসপিটালে। আগে বলছিল আমার মতো আগে তো ট্রিটমেন্টটা শুরু করো, ওইটুকু 3 মাসের একটা বাচ্চা নাকি আগে তোমার ফর্ম ফিল আপ হ্যান ত্যান এইসব না চিকিৎসা করো, তখনও অ্যাডমিট হয়নি। রাজদীপ তো আগে ছেলেটার কাছে গেছে, ছেলেটার ওখান থেকে দেখে তারপর গেছিলো নীলরতনে, বলে তখনও নাকি ঢোকায়নি, কতক্ষণ পরে বাচ্চাটাকে তারপর ট্রিটমেন্ট করেছে। যাই হোক, বাচ্চাটা আজকে শুনছি যে বাচ্চাটা ঠিকঠাক আছে, সুস্থ। একটু আসলে পড়ে টড়ে গেছে তো, 3 মাসের বাচ্চা আর কি, ওই জন্য হয়তো হাতে ফাতে একটু লেগে গেছে, কিন্তু ভালো আছে। শুধু ভাবছি যার যে মা বাবার মেয়েটা গেল আর যে বাচ্চাটা তার মাকে হারালো, কি পরিমাণে যে কি যে প্যাথেটিক এই মানে মানে এটা ভাবলেও মানে কি বলবো আর কি, এতটাই খারাপ বিষয় মানে আমি এটাকে বোঝাতে পারছি না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভাবো তুমি ওইটুকুনি বাচ্চাটার কি হবে। আমি শুধু এইটুকুই ভাবছি যে ওইটুকুনি বাচ্চাটার কি হবে। ছেলেটা তো তাই আমার মত, ছেলেটা 2 দিন পরে হয়তো ঠিক হয়ে যাবে, না কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু যে বাচ্চার মায়ের জায়গা কেউ নিতে পারে না, সে যতই যে হয়ে যাক না কেন। কেন তোমরা বলবে যে বাবা কি মানুষ করে, না অবশ্যই মানুষ করে, কিন্তু মায়ের যে জায়গাটা, ওইটুকুনি বাচ্চা, একটা দুধের শিশু, সব থেকে বড় কথা এটা ভাবলেই মানে কি বলবো। যাই হোক, এই হচ্ছে ঘটনা। এইটা শোনার পর থেকে দুপুরবেলা যে আমি শুনেছি, মানে আমি ভেবেছিলাম হয়তো বিকেল থেকে, কালকে যেহেতু সকালবেলা ভিডিওটা এন্ড করেছে, আমি ভেবেছি বিকেল বিকেল থেকে ভিডিও কিছু শুরু করব, কিন্তু এটা শোনার পর থেকে মানে আমার এতটাই খারাপ লাগছে, এতটাই আর এত বাচ্চা একটা ছেলে, আর মেয়েটাও বাচ্চা, ভাবো না ছেলেটা যদি 20 বছর হয় ওরকম, মেয়েটা ওর থেকে ছোট, ভাবো কি কষ্ট পেয়ে মেয়েটা মরেছে, পুরো চাকাটা পুরো পেটের উপর দিয়ে চলে গেছে, ভাবা যায় না। ওখানে নাকি অনেক ভাঙচুর হয়েছে শুনেছি, বাস ফাস ভাঙচুর হয়েছে, অটো ফটো অনেক ভাঙচুর হয়েছে, অটো এই যে লরিটা ওটা গেছে তাকেও নাকি ধরা ফরা হয়েছে। যা ওই সব করে এখন কি হবে, যে চলে যাওয়ার যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, মানে লরি ধরে কি হবে, এভাবে বাচ্চাটার যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। আমি শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন বাচ্চাটা ভালোভাবে মানুষ হয়, ওর যেন কোনো রকম কষ্ট না হয়, তাই না। যাই হোক, এবার যাই মেয়েটাকে খাওয়াবো, মেয়েটাকে আনি নিচে আছে। তুমি আমাকে কাউন্ট করে করে বলবে মাম মাম, হ্যাঁ কটা কি আছে, আচ্ছা বলো এখানে কটা স্টার আছে, কাউন্ট করো। কটা স্টার আছে, আচ্ছা কটা বল আছে, কটা বল আছে, আচ্ছা কটা ফ্লাওয়ার আছে। পুরো ভাত ফাত খাওয়ানো শেষ, তারপরে পুরো একদম
কেন যে আজকাল করলো আমি জানি না, ভাতটা বেশি খাওয়ানো হয়ে গেছিলো কিনা সেটা বুঝতে পারছিলাম না, পুরো ভাতটা তুলে দিল। এখন কি খাচ্ছে না, শুধু রুটি। মা খাওয়াচ্ছিল, আমি পুরো ঘর পরিষ্কার করলাম, মা পুরোটা খাওয়ানোই হয়ে গেছে, এইটুকুনি আর বাকি আছে। মা এখন নিচে গেল, পুরো কি জানি রাত্রিতে খিদে পাবে কি, কে জানি। মিষ্টি ফিষ্টিও ফ্রিজে নেই যে একটু মিষ্টি দিতাম, সেটাও নেই। আমার মনে হয় আজকে বেশি ভাতটা খাওয়ানো হয়ে গেছিল যার জন্য। তোমার কি পেট ভরেছে একটা রুটি খেয়ে? পেট ভরেছে? তুমি বমি করলে কেন? হ্যাঁ কেন বমি করলে? কি করব, আর কিছু করার নেই। আমি মা যত মা বললো তুমিও খেয়ে নাও, তা আমিও খেয়ে নিয়েছি। রুটি আর তড়কা করেছিল আজকে, রুটি তড়কা খাওয়া হয়ে গেছে, এইটুকু বাকি আছে, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।